বাচ্চা আরো বাড়িয়ে দেবে। শ্রীকৃষ্ণ গোকুলের লোকদের উপর কংস গোকুলের লোকদের উপর অত্যাচার আরো বাড়িয়ে দেন, কারণ কি শ্রীকৃষ্ণ গোকুলের সমস্ত শিশুকে রক্ষা করেছেন। এ কারণে সে কংস কি করছে গোকুলের লোকদের উপর আরো অত্যাচার বাড়িয়ে দেন। তাই একদিন গোকুলরা যুক্তি করে গোকুল ছেড়ে বৃন্দাবনে চলে যায়। তখন কি করেছে সবাই মিলে যুক্তি করে তারা গোকুল ছেড়ে বৃন্দাবনে চলে যায়, শ্রীকৃষ্ণ এবং বলরামও তাদের সঙ্গে যায়। সেখানে কৃষ্ণ হন রূপ বালকের দলপতি, মানে এই বালকের দলপতি হন কৃষ্ণ, রূপ বালকের দলপতি হন কৃষ্ণ। কিন্তু গোকুল ছেড়ে বৃন্দাবনে গেলে কি হবে, কংস কৃষ্ণকে মারবে। বাঁচার জন্য কি গোকুল ছেড়ে বৃন্দাবনে গিয়েছে, কিন্তু কংস তো কৃষ্ণকে মারবে। তাই তিনি একের পর এক অনুচর পাঠিয়েছেন বৃন্দাবনে কৃষ্ণকে মারার জন্য। অনেক চেষ্টা করেছে কৃষ্ণকে মারার জন্য কংস, কিন্তু মারতে পারেনি। অনুচরেরা বিভিন্ন ছদ্মবেশে বৃন্দাবনে গিয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞান বলে তা জানতে পেরে সবাইকে হত্যা করে। শ্রীকৃষ্ণ তার নিজের দিব্য জ্ঞান বলে সব কিছু জানতে পারে এবং হত্যা করে। তিনিও রক্ষা পেয়েছেন এবং অন্য গোপবালকেরাও রক্ষা পেয়েছে। শ্রীকৃষ্ণও রক্ষা পেয়েছেন এবং তার অন্য গোপবালকেরাও রক্ষা পেয়েছেন। তার বাল্য এবং কৈশোর জীবনের কয়েকটি ঘটনা আমরা এখন জানবো। দেখো বৎসাসুর বধ, কিভাবে বৎসাসুর বধ হয়। একদিন শ্রীকৃষ্ণ বলরাম এবং অন্যান্য গোপবালকেরা গরু চড়াচ্ছিলেন, মানে এই যে কৃষ্ণ এবং কি গোপবালকেরা বলরাম একসাথে মিলে গরু চড়াচ্ছিলেন, তখন কংসের এক অনুচর বাছুরের রূপ ধরে কৃষ্ণকে মারতে এলেন। তখন কি করলো, এক অনুচর কংসের রূপ ধরে ওই যে বাছুরের সাথে কৃষ্ণকে মারতে এলেন। কেউ যাতে বুঝতে না পারে গরু বাছুরের সঙ্গে মিশে গেল, কিন্তু কৃষ্ণ ঠিকই বুঝতে পেরেছিলেন, কারণ কৃষ্ণ তো ভগবান, তার দিব্যজ্ঞানে সে সব কিছু বুঝতে পারে। তিনি বর্ষাসুরের লেজ এবং দুপা ধরে জোরে এক গাছের উপর আশ্রয় ফেলে। তখন কি করলো, বর্ষাসুরের লেজ এবং পা জোরে ধরে এক গাছের সাথে আশ্রয় ফেলে, ফলে বর্ষাসুর মারা যায়। তারপরে দেখো বকাসুর বধ। বর্ষাসুর মারা গেলে কংস কৃষ্ণকে মারার জন্য বকাসুরকে পাঠালেন। কি প্রথমে কৃষ্ণকে মারার জন্য গেলেন, আমরা ষষ্ঠ শ্রেণীতে মানে পড়ে আসছি যে পুতনার আকর্ষে প্রথমে কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করেছে। তারপরে দেখো বৎসাসুর, তারপরে বকাসুর। বৎসাসুর মারা গেলে কংস কৃষ্ণকে মারার জন্য বকাসুরকে পাঠালেন, কারণ বৎসাসুর কৃষ্ণকে মারতে পারেনি। তারপর কাকে পাঠালেন, বকাসুরকে পাঠালেন কৃষ্ণকে মারার জন্য। একদিন গোপ বালকেরা যমুনা নদীর তীরে খেলছিল, মানে যমুনা নদীর তীরে সবাই মিলে কি খেলছিল, গোপ বালকেরা মিলে কৃষ্ণ বলরাম মিলে কি একসাথে খেলছিল, শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। গোপ বালকেরা নদীর তীরে প্রকাণ্ড এক বক পানিতে দেখতে পেল, মানে অনেক বড় একটা বক দেখতে পেল। কৃষ্ণ তার নিকট যেতেই বকাসুর তাকে গ্রাস করতে গিয়ে, যখন কি কৃষ্ণ সামনে যায় তখন ওই বকাসুর কি করলো, গ্রাস করার জন্য কৃষ্ণের সামনে আসলো। কৃষ্ণ তখন তার বিরাট ঠোঁট ধরে বিদীর্ণ করে ফেলল, মানে কি এই বকের ঠোঁট ধরে তাকে বিদীর্ণ করে ফেললেন, বকাসুর মারা গেল। বকাসুরও মারা গেল কৃষ্ণের হাতে, বকাসুরও কি কৃষ্ণের হাতে মারা গেল। অগাসুর, অগাসুর হচ্ছে পুতনা রাক্ষসী ভাই, পুতনা রাক্ষসীও কি কৃষ্ণের হাতে মারা গেল। অগাসুর হলো পুতনা রাক্ষসীর ভাই, কংস তাকে ডেকে বললেন, কৃষ্ণ তোমার পুত্রকে হত্যা করেছে, তুমি আর প্রতিষেধ নয়। অগাসুর সম্মত হয়ে বৃন্দাবনে চলে গেল। এই কংস অগাসুরকে ডেকে বললো যে পুতনাকে কৃষ্ণ মেরেছে, এখন তুমি তার প্রতিশোধ না। তখন কি করলো অগাসুর বৃন্দাবনে চলে গেলেন প্রতিশোধ নেয়ার জন্য। একদিন কৃষ্ণ সহ গোপ বালকেরা এক বনের ধারে খেলছিল, মানে বনের ধারে কি কৃষ্ণ এবং তার অন্যান্য গোপ বালকেরা খেলছিল। অগাসুর আগে থেকে সেখানে গিয়ে অজগরের রূপ ধরল এবং হা করে চোখ করে পড়ে রইল। অগাসুর কি করলো, আগে থেকে ওই জায়গায় গেল, তারপর অজগরের রূপ ধরে অনেক বড় হা করে কি করে রইল। গোপ বালকেরা বুঝতে পারে, গোপ বালকেরা কি কারণ এরা ছিল সাধারণ মানুষ, বুঝতে পারেনি। তারা মনে করছে কোনো গিরি গুহা হবে, এত বড় হা করেছিল অজগর সাপ, তখন ভাবতেছে যে এটা একটা গিরি গুহা।
হবে তাই তারা অজগরের মুখের মধ্যে ঢুকে পড়ল সবাই কি করলো গোপবালকেরা অজগরের মুখের মধ্যে ঢুকে পড়ল কিন্তু কৃষ্ণ কাছে এসে বুঝতে পারলো এ গুহা নয় কারণ কৃষ্ণ হচ্ছে ভগবান সে দীপ্তগুলি সবকিছু জানতে পারে তখন সে বুঝতে পারলো যে এটা কোনো গুহা নয় অজগর অজগর রূপী কোনো এক অসুর তখন তিনি অজগরের মুখের মধ্যে এমনভাবে দাঁড়ালেন যে অজগরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল তখন কৃষ্ণ কি করেছে অজগরের মুখের মধ্যে এমনভাবে দাঁড়ালো যে মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল ফলে অগাসুর মারা গেল এবং রূপ বালক সহ কৃষ্ণ বেঁচে অগাসুর মারা গেল কৃষ্ণের হাতে তারপর অন্যান্য রূপ বালকের এবং কৃষ্ণ বেঁচে গেল এভাবে কংস কৃষ্ণকে মারার জন্য অরিষ্ঠাসুর কেশী দানব এবং ভূমাসুরকে পাঠিয়েছে কিন্তু কৃষ্ণের হাতে সকলেরই মৃত্যু হয় কারণ কৃষ্ণ তো হচ্ছে ভগবান ফলে উপবালকেরাও রক্ষা পায় এছাড়া ওই বয়সে শ্রীকৃষ্ণ আরো অনেক জনহিতকর কাজ করেছিলেন যেমন কালীয় দমন দাবাগ্নি পান শঙ্কচুর বধ গোবর্ধন ধারণ ইত্যাদি কালীয় দমন কালীয় হচ্ছে একটা সাপ কালীয় দমন গরুর ভয়ে কালিন্দী হ্রদে আশ্রয় নিয়েছিল কালীয় নামে এক মহাবিষ্ট সাপ তার বিষে হ্রদের জল ভয়ে ছিল বিষাক্ত মানে একটা সাপ আশ্রয় নিয়েছিল হ্রদের মধ্যে এটা কি যে কেউ এই হ্রদের জল পান করলে তৎক্ষণাৎ মারা যেত এটা হ্রদটা হচ্ছে নদী থেকে কি বড় কিন্তু সমুদ্র থেকে একটু ছোট একদিন শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে নিয়ে ওই হ্রদের হ্রদের পারে খেলছিল শ্রীকৃষ্ণ এবং অন্যান্য গোপ বালকেরা ওই হ্রদের পাশে খেলছিল তখন তৃষ্ণান্ত হয়ে কয়েকজন বালক হ্রদের জল পান করল কারণ বালকেরা তো জানে না যে ওই হ্রদের জল বিষাক্ত তখন কি বালকেরা তৃষ্ণান্ত ছিল এই কারণে কি করলো ওই হ্রদের জল পান করল এতে তাদের মৃত্যু হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা জীবন ফিরে পায় কৃষ্ণ বুঝতে পারলেন নিশ্চয়ই এই হ্রদের বিষধর কোনো সাপ আছে তখন কৃষ্ণ হ্রদের জল দেখে বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো বিষধর সাপ আছে তার বিষেই হ্রদের জল বিষাক্ত হয়েছে তিনি তখন দিব্যজ্ঞানে কালীয় নাগের কথা জানতে পারলেন কৃষ্ণ তার দিব্যজ্ঞানে কি কালীয় নাগের কথা জানতে পারলেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন আর খাদ্য মনে করে কালীয় নাগ এসে কৃষ্ণকে পেঁচিয়ে ধরে ওই সাপটা কালীয় নাগটা কি করে খাদ্য মনে করে কৃষ্ণকে পেঁচিয়ে ধরে কৃষ্ণ এমনভাবে কালীয় নাগকে গলা চেপে ধরেন যে তার প্রাণ যায় যায় মানে কালীয় নাগ নাগটা কি সাপ সাপের গলা এমনভাবে চেপে ধরল কৃষ্ণ মনে হয় যে তার প্রাণ যায় যায় তখন কালীয় নাগ বুঝতে পারে ইনি কোনো সাধারণ মানুষ নয় সে ভগবান তখন সে ক্ষমা প্রার্থনা করে এ কালীয় নাগ কি করে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চায় কৃষ্ণ তখন তাকে হ্রদ থেকে চলে যেতে বলে কালীয় তখন তার মূল আশ্রয় রমণক দ্বীপে ফিরে যায় এরপর থেকে কালিন্দী হ্রদ জল আবার পানের যোগ্য যখন এই বিষধর সাপটা চলে যায় তখন আবার ওই হ্রদের জল কি পানের যোগ্য দাবাগ্নি পান একদিন একদিন সকল রূপ মিলে যমুনার তীরে বনভূমিতে অবস্থান করেছিল হঠাৎ বনে দাবানো জলে মানে আগুন জলে ধাও ধাও করে আগুন জ্বলছে পালাবার পথ নেই মানে বনের মধ্যে এমনভাবে আগুন জ্বলে উঠছে কোনো পালাবার পথ নেই সবাই বাঁচার জন্য হাহাকার করছে কারণ মানে বনে সমস্ত জায়গায় কি ধাও ধাও করে আগুন জ্বলছে পালাবার কোনো পথ নেই তাহলে সবাইকে ভয়ে হাহাকার করছে কৃষ্ণ তখন সকলকে অভয় দেন তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান তারপর অসুরিক বলে তিনি দাবানল পান করেন শ্রীকৃষ্ণ কি করেছে তার অসুরিক বলে দাবানল পান করেন ফলে দাবানল থেকে সকলে রক্ষা পান শ্রীকৃষ্ণ নিজেও রক্ষা পেলেন এবং অন্যান্য বালকদেরও কি কি উপবালকদের রক্ষা করেন গোবর্ধন ধার একদিন সকল গোপ মিলে ইন্দ্রপূজার আয়োজন করে করছেন তা থেকে কৃষ্ণ নন্দকে জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে পূজা করছো কেন বাবা নন্দ বললেন ইন্দ্র বৃষ্টির দেবতা ইন্দ্র কিসের দেবতা বৃষ্টির দেবতা তিনি বৃষ্টি দেন বলে তৃণ তরু লতা ইত্যাদি জন্মে এবং বৃদ্ধি পায় তা খেয়ে আমাদের গাভীগুলো হৃষ্টপুষ্ট হয় মানে তৃণ তরু লতা জন্মে জন্ম জন্মে কেন মানে ইন্দ্র বৃষ্টি দেয় বলে তা খেয়ে আমাদের গাভীগুলো হৃষ্টপুষ্ট হয় এই যে তরু
তৃণ তরু লতা এগুলো খেয়ে কি গাভীগুলো হৃষ্টপুষ্ট হয় এবং অনেক দুধ দেয়, ফলে আমরা ইন্দ্র পূজা করি। কৃষ্ণ বলেন এ গোবর্ধন গিরি তৃণ তরু লতা ইত্যাদি উৎপাদন করে। ইন্দ্র তো বৃষ্টির দেবতা, কিন্তু গোবর্ধন গিরি কি তো তৃণ তরু লতা ইত্যাদি কি উৎপাদন করে, তা খেয়ে গাভীগুলো হৃষ্টপুষ্ট হয়। তাই আসুন আমরা গোবর্ধন গিরির পূজা করি। কৃষ্ণ ইতিপূর্বে অনেক অসাধ্য সাধন করেছে, এর মধ্যে অনেক অসাধ্য সাধন করেছে, পুতনা রাক্ষসীকে মেরেছে, বকাসুর বধ, বর্ষাসুর বধ, বকাস, তারপরে দাবাক নিবান, অনেক কিছু কি অসাধ্য সাধন করেছেন কৃষ্ণ। অনেক বিপদ থেকে বিপদে রক্ষা করেছেন, গোপবালকেরা কি বিপদ থেকে রক্ষা পেয়েছে, তাই তার কথা কেউ উপেক্ষা করতে পারলো না, সবাইকে কৃষ্ণের কথা শুনলো, কারণ কৃষ্ণ সবাইকে রক্ষা করেছে। তখন সবাই মিলে বিবিধ উপাচারে গোবর্ধন গিরির পূজা করলেন। এখন ইন্দ্র পূজা বাদ দিয়ে কি করলো, গোবর্ধন গিরির পূজা করলেন। এদিকে প্রতিবারের মতো এবার পূজা না পাইয়ে দেবরাজ ইন্দ্র ক্ষেপে গেলেন। এবার ইন্দ্র ক্ষেপে গেলেন পূজা না পেয়ে, তিনি মেঘ সম্মুখে আদেশ দিলেন তুমুল বজ্র বৃষ্টিপাত ঘটাতে, কারণ ইন্দ্র বৃষ্টির দেবতা। তখন ইন্দ্র ক্ষেপে গেল, তখন কি মেঘ সম্মুখে আদেশ দিল তুমুল বজ্র এবং বৃষ্টিপাত ঘটাতে। শুরু হলো বজ্র ও বৃষ্টিপাত, বৃষ্টিপাত শুরু হলো, সব দেশে যেতে লাগলো, এমন বৃষ্টি এমন বজ্রপাত যে সব কিছু দেশে যেতে লাগলো। গোপরা কান্নাকাটি শুরু করে দিল, তখন শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরিকে শূন্যে তুলে ধরে সকল গোপ তাদের গরু বাছুর এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আশ্রয় নিলেন। এক বাম হাতের কি কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি এবং তরু মানে সব কিছু শূন্যে তুলে নিল। তাদেরকে ইন্দ্র বুঝতে পারলেন স্বয়ং বিষ্ণু অবতার রূপে জন্ম নিয়ে এ কাজ করেছে। তখন তিনি লজ্জিত হয়ে কৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। তারপর আবার কি সব স্বাভাবিক হয়ে যায়। গোবর্ধন গিরি ধারণ করার জন্য কৃষ্ণের এক নাম হয় গিরিধারী। কি কারণে গোবর্ধন গিরি কৃষ্ণ ধারণ করেছে, এই কারণে কৃষ্ণের আরেক নাম হয় গিরিধারী। আমরা যে কি শ্রীকৃষ্ণ করেছি, এখন শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই, শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো ভগবান তার সৃষ্টিকে ভালোবাসে, ভগবান সৃষ্টি করে আনন্দ পান, ভগবান তার সৃষ্টিকে ভালোবাসেন। দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য তিনি অবতার রূপে জন্মগ্রহণ করেন। যখন দুষ্টের পালন এবং সৃষ্টির পালনের জন্য ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন, তখন ভগবান হলেন তিনি মানুষের মতোই আচরণ করেন। ভগবান হলো কি যখন অবতার রূপে আসে তখন মানুষের মতো আচরণ করে, তাদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করে। এই যে শ্রীকৃষ্ণ তার গোপ বালকের সাথে কি স্বাভাবিকভাবে মেলামেশা করেছে, কিন্তু দিব্য জ্ঞানে সব কিছু কি জানতে পারে, তাদের মঙ্গলের জন্য সম্ভব অসম্ভব সব কিছুই তিনি করে থাকেন। মানুষের মঙ্গলের জন্য যা সম্ভব অসম্ভব সব কিছুই করে থাকে ভগবান, কারণ কৃষ্ণ তো ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। যে কোনো বিপদ থেকে জীবকে রক্ষা করার জন্য তিনি সামনে এগিয়ে যান। যে কোনো বিপদ আসে জীবকে রক্ষা করার জন্য কি ভগবান শ্রীকৃষ্ণ সামনে এগিয়ে যান। কৃষ্ণ তার কৈশোরে বজ্ররূপী অসুর অজগররূপী অগাসুরকে বধ করে সাহসের পরিচয় দিয়েছে, তা আমাদের সাহসী হতে উদ্যত করুন। কালিকা দমনের মধ্যে দিয়ে বিষাক্ত অপয় জলকে সুপয় করার মধ্যে দিয়ে জনগণের উপকার করেছে। দেখছে কালিন্দী হ্রদে এক কালিয় নামে এক বিষধর সাপ ছিল, সেটাও কি মানে শ্রীকৃষ্ণের বলার পরে কি করলো, শ্রীকৃষ্ণ বলার পরে সে কালিয় না মানে ওই হ্রদ থেকে উঠে গেল। এই অযোগ্য মানে খাবারের অযোগ্য ছিল, সেটা আবার কি সুযোগ্য করে দিল। আবার কালিয় নাকি হত্যা না করে ক্ষমা দেওয়ার মতো দিয়ে শ্রীকৃষ্ণ ক্ষমার আদর্শ স্থাপন করেছে। কালিয় নাকি হত্যা করে কালিয় নাকি শ্রীকৃষ্ণ কি করেছে, ক্ষমা করেছে, ক্ষমার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দাবাগ নিপান এবং গোবর্ধন ধারণের মধ্যে দিয়ে সমাজের মঙ্গল সাধনের আদর্শ প্রকাশ পেয়েছে। তাই আমরা কি তাকে মানে শ্রীকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করবো এবং আমরা তার মতো অন্যের মঙ্গলের জন্য যথাসাধ্য চেষ্টা করব। শ্রীকৃষ্ণ যে আমি করিয়েছি তা থেকে এখন আমি তোমাদের কিছু নির্বাচনী প্রশ্ন বোর্ডে লিখে দিচ্ছি।
Sri Krishna